स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरेष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्तेयति राजाय विवेकानन्दशूरये सच्चेच्छकस्वरूपाय स्वामिने तापहारिणे। श्री श्री रामकृष्ण भागवतम श्रीयुक्त रामेन्द्र सुंदर भक्ति तीर्थ विरचित मध्यलीला चतुर्थ अध्याय। এর আগে আমরা পাঠ করেছি মথুরানাথ, তিনি সেই শিবমূর্তি দেখে অত্যন্ত বিস্মিত হয়েছিলেন, রানীর কাছে সেই মূর্তি নিয়ে গিয়ে দেখিয়েছিলেন। তারপরে মথুরানাথের ইচ্ছা যে শ্রী গদাধরকে বেশ কার্যে মা ভবতারিণীর বেশ কার্যে তাকে লাগাতে চান এবং রানীর সম্মতি নিয়ে তিনি সেই বেশ কার্যে ব্রতি করার জন্য গদাধরকে দেখা করবার অনুরোধ জানিয়ে একজনকে পাঠান গদাধরের কাছে। এরপরে বলা হচ্ছে, ভৃত্যকে দেখিয়া গদাধর অত্যন্ত ভীত হইয়া বলিয়াছিলেন, পূর্বে আমি যাহা ভাবিয়াছিলাম অদ্য তাহা সাক্ষাৎ উপস্থিত হইল। वृत्तं दृष्ट्वा सचकितं सशङ्कं प्राह ठाकुरः यत्पूर्वं चिन्तितं मेद्य तत्साक्षात् समुपस्थितम्। वृत्तं दृष्ट्वा, সেই ভৃত্যটিকে দেখে মথুরানাথ যে ভৃত্যকে পাঠিয়েছিলেন সেই ভৃত্যটিকে দেখে সচকিতম সশঙ্কম, সচকিত এবং সশস তিনি অত্যন্ত ভীত হয়ে সশঙ্কম অর্থাৎ শঙ্কিত হয়ে, সচকিত ও শঙ্কিত হয়ে প্রাহ ঠাকুর, ঠাকুর শ্রী শ্রী ঠাকুর তিনি বলছেন, ইয়ৎ পূর্বম চিন্তিতম, পূর্বে যেটি ভেবেছিলাম, ইয়ৎ পূর্বম চিন্তিতম, পূর্বে যিনি যেটি উনি আশঙ্কা করেছিলেন মেয়ে আমার, অদ্য তৎসাক্ষাৎ সমুপস্থিতম, অদ্য তৎসাক্ষাৎ সমুপস্থিতম, সেটি দেখছি সাক্ষাৎ উপস্থিত হল। ভৃত্যম দৃষ্ট্বা সচকিতম সশঙ্কম প্রাহ ঠাকুর, সেই ভৃত্যটিকে দেখে ঠাকুর সচকিত এবং সশঙ্কিত হয়ে বলছেন, ইয়ৎ পূর্বম চিন্তিতম মে অদ্য তৎসাক্ষাৎ সমুপস্থিতম, পূর্বে আমি যেটি চিন্তা করেছিলাম, যেটি ভেবেছিলাম, সেটি দেখছি আজকে সাক্ষাৎ উপস্থিত হল। वृत्तं दृष्ट्वा सचकितं सशङ्कं प्राह ठाकुरः यत्पूर्वं चिन्तितं मेद्य तत्साक्षात् समुपस्थितम्। ওরে হিদু, তুই আজ যেখানে সেখানে বা যেখানে আমাদের পরাধীন ব্যক্তি চাকরি আছে, ওরে হিদু তুই আজ সেখানে বা যেখানে আমাদের পরাধীন বৃত্তি চাকরি আছে, আমি সেই মথুরানাথের গৃহে যাইব না, এইভাবে তিনি বলছেন।
गच्छ भो हृदय त्वं हि यत्र नोपरवश्यता तत्र नाहं गमिष्यामि मथुरानाथाय संगनि। गच्छ भो हृदय त्वं, गच्छ भो हृदय, हे हृदय, ओ हृदय, गच्छ तम हि यत्र नोपरवश्यता, तुम्हें जाओ सेखाने जेखाने आमादे पराधीन वित्ती चाकरी आछे। गच्छ भो हृदय त्वं हि यत्र नोपरवश्यता, हे हृदय तुम्हें सेखाने जाओ जेखाने आमादे पराधीन वित्ती चाकरी आछे। किन्तु तत्र नाहं गमिष्यामि, किन्तु सेखाने आमि जाबो ना, मथुरानाथाय सं, मथुरानाथाय सद्मनि, সেই মথুরানাথের কাছে আমি যাব না, সেইটি তিনি বলছেন। গচ্ছ ভো হৃদয়ে ত্বম হি যত্র নোপরবশ্যতা, হে হৃদয় তুমি যাও সেখানে যেখানে আমাদের পরাধীন পরাধীন বৃত্তি চাকরি আছে। তত্র নাহম গমিষ্যামি, আমি কিন্তু সেখানে যাব না, মথুরানাথায় সদ্মনি, সেই মথুরানাথের গৃহে কিন্তু আমি যাব না। গচ্ছ ভো হৃদয়ে ত্বম হি যত্র নোপরবশ্যতা তত্র নাহম গমিষ্যামি মথুরানাথায় সদ্মনি। তারপরে বলা হচ্ছে 33 এবং 34 শ্লোকে, পূজনীয় মাতুল মহাশয়ে মথুরানাথের নিকট গমন জন্য সেইরূপ সংকোচ দেখিয়া পূজনীয় মাতুল মহাশয়ের অর্থাৎ ঠাকুরের মথুরানাথের নিকট গমন জন্য সেইরূপ সংকোচ দেখিয়া হৃদয় মাতুলকে জিজ্ঞাসা করিলে গদাধর অতি কষ্টের সহিত বলিলেন, মথুরানাথের নিকট যাইবার ফল দাসত্ব লাভ, দাসত্ব লাভ যা জগতে সর্বত্র নিন্দিত বলিয়া কথিত হয়, সে দাসত্ব কর্মে আমাকে নিযুক্ত করিবে। মথুরানাথ সবিধে গন্তুম শ্রীমাতুলস্য তাম কুণ্ঠাম দৃষ্ট্বা হৃদয়েন জিজ্ঞাসিতো গদাধর উবাচাপ্যতি কৃচ্ছেন ফলম তত্র গতস্য মে দাসত্বম গর্হিতম লোকে তত্র মাম যোজয়িষ্যতি। মথুরানাথ সবিধে, মথুরানাথের নিকটে গন্তুম শ্রীমাতুলস্যতা, মথুরানাথের নিকটে শ্রীমাতুলের অর্থাৎ শ্রী গদাধরের যেতে কুণ্ঠাম দৃষ্ট্বা, সেই কুণ্ঠিত দেখে হৃদয়েন জিজ্ঞাসিত গদাধর, হৃদয় রাম গদাধরকে জিজ্ঞাসা করলেন এবং গদাধর বলছেন, উবাচ অপি অতি কৃচ্ছেন, গদাধর তিনি অত্যন্ত কষ্টের সঙ্গে বলছেন, উবাচ অপ্যাতি কৃচ্ছেন, উবাচ অপি অতি কৃচ্ছেন, যে অত্যন্ত কষ্টের সাথে বলছেন, ফলম তত্র গতস্যমে, সেইখানে যাওয়ার ফল হচ্ছে, সেইখানে আমার যাওয়ার ফল, ফলম তত্র গতস্যমে দাসত্বম গর্হিতম লোকে, দাসত্ব যেটি সর্বত্র লোকে নিন্দিত হয়, দাসত্বম গর্হিতম লোকে তত্র মাম যোজয়িষ্যতি, সেখানে তুমি আমাকে কর্মে নিযুক্ত করবে, এইভাবে তিনি অত্যন্ত ব্যথিত হয়ে বলছেন। মথুরানাথ সবিধে গন্তুম শ্রীমাতুলস্যতাম, তার মাতুলের অর্থাৎ শ্রী গদাধরের সেই মথুরানাথের নিকটে যেতে কুণ্ঠাম দৃষ্ট্বা হৃদয়েন জিজ্ঞাসিত গদাধর, সেই কুণ্ঠিত দেখে হৃদয়ের দ্বারা জিজ্ঞাসা, হৃদয়রাম জিজ্ঞাসা করলে গদাধর,
उवाचाप्यति कृच्छेन फलम तत्र गतस्यमि। गदाधर बोलছেন অতি কষ্টের সাথে ফলম তত্র গতস্যমি, সেখানে আমার যাওয়ার ফল হচ্ছে দাসত্বম গরহিতম লোকে তত্র মাম যোজয়িষ্যতি। সেখানে যাওয়ার ফল হচ্ছে দাসত্ব, যেটা সর্বদা নিন্দিত হয়, এবং সেখানে তুমি আমাকে নিযুক্ত করতে চাইছ। मथुरानाथ सभिदे गन्तुं श्रीमातुलश्यतां कुण्ठं दृष्ट्वा हृदयेन जिज्ञासितो गदाधरः उवाचाप्यतिकृच्छेन फलं तत्र गतस्यमि दाशत्तं गर्हितं लोके तत्र मां योजयिष्यति। মাতুলের কথা শুনিয়া হৃদয়রাম বলিয়াছিলেন, হে মাতুল, তাহাতে দোষ কি? আমরা ব্রাহ্মণ, আমাদিগের দেবসেবাই অবলম্বনীয়, আমাদিগের দেবসেবাই অবলম্বনীয়। এইভাবে হৃদয়রাম তা বোঝাচ্ছেন, হে মাতুল, তাহাতে দোষ কি? আমরা ব্রাহ্মণ, আমাদিগের দেবসেবাই অবলম্বনীয়। सत्वेवं हृदय प्राह किं दोषस्तत्र मातुलः वयं तु ब्राह्मणास्तात देव सेवैव नो गतिः। सत्रैव एति शुने, श्री गदाधरेर एई कथा शुने हृदय प्राह हृदयराम बोलछेन, को दोषस्तत्र मातुल, हे मातुल, তাতে দোষ কি আছে? গো দোষস্তত্র মাতুল, তাতে সেখানে দোষ কি আছে? বয়ন্ত ব্রাহ্মণঃ, আমরা ব্রাহ্মণ, তাত দেব সেবৈব নো গতি, আমরা তো ব্রাহ্মণ, দেব সেবা করাই আমাদের গতি বা অবলম্বন। দেব সেবা ইব, দেব সেবাই এব, দেব সেবৈব নো গতি, দেব সেবাই আমাদের অবলম্বনীয়। সত্যৈবম শ্রুত্বা এবং সত্যেবম হৃদয় প্রাহ কিং দোষস্তত্র মাতুল। এই কথা শুনে, এইরূপ কথা শুনে হৃদয় বলছেন যে তা সেখানে গেলে, হে মাতুল, আমাদের দোষ কি? বয়ন্ত ব্রাহ্মণ তাত দেব সদসবৈ সেবৈব নো গতিহি, আমরা তো ব্রাহ্মণ, দেবসেবাই আমাদের অবলম্বনীয়। তারপরে বলা হচ্ছে, এই ভাগীরথী তীরে মহৎ ব্যক্তির দেবালয়ে দেবসেবা করিলে ইহকাল ও পরকালে মঙ্গল হইবে, ইহা ধ্রুব সত্য। এই ভাগীরথী তীরে মহৎ ব্যক্তির দেবালয়ে দেবসেবা করলে ইহকাল ও পরকালে মঙ্গল হইবে, ইহা ধ্রুব সত্য। यत्र भागीरथी तीरे महतो देव मंदिरे देवता परिचयायां सर्वता मंगलं भवेत्। अत्र भागीरथी तीरे, ऐ भागीरथी तीरे महतो देव मंदिरे, ऐ महान देव मंदिरे देवता परिचर्यायां, देवतादेर सेवा परिचर्या সর্বথা মঙ্গলম হবে, এটি সর্বথাই মঙ্গলজনক। হৃদয়রাম বলছেন, অত্র ভাগীরথী তীরে মহতো দেব মন্দিরে, এই ভাগীরথী তীরে মহান দেবালয়ে দেবতা পরিচর্যায়াম সর্বথা মঙ্গলম হবে, দেবতাদের পরিচেবা পরিচর্যা সর্বদাই মঙ্গলজনক হয়। अत्र भागीरथी तीरे महतो देव मंदिरे देवता परिचयायां सर्वता मंगलं भवेत्। তারপরে গদাধর বলিয়াছিলেন, দাসত্ব কর্মে আমার ইচ্ছা নাই, পরন্তু দেবীর মণিমুক্তার অলঙ্কার বহুতর আছে, সেই সকল রত্ন রক্ষা করা অতি কঠিন, বিশেষত আমার মতো লোকের রত্ন রক্ষা কখনো সম্ভব হয় না। এটি তার যে শঙ্কা,
श्री गदाधर सेटी बोलछेन। ततो गदाधरेनोक्तम अनिच्छा दासकर्मणि परन्तो जगदम्बया मणिमुक्तादिभूषणम् संत्वात्र बहुशस्तेषां रक्षणमति दारुणम् सादृशेन रत्नरक्षा न संभाव्य कदाचन। ततो तारपरे गदाधरेन उक्तम अनिच्छा दासकर्मणि। गदाधर बोलछेन যে দেশেই দাসত্ব সুলভ কর্ম করার তার ইচ্ছা নেই। ততো গদাধরেন ইউক্তম অনিচ্ছা দাসকর্মাণি, সেই দাসত্ব সুলভ কর্ম করার গদাধরের ইচ্ছা নেই তিনি বলছেন। পরন্তু শুধু তাই নয়, জগদম্বয়া জগদম্বার মণিমুক্তাদি ভূষণ, শ্রী জগদম্বার যে মণিমুক্ত আদি রত্ন অলঙ্কার ভূষণ আছে, সন্ত্বত্র সন্তি ভূষণম সন্তি অত্র বহুশতেষাম রক্ষমণি দারুণম, সেগুলি রক্ষা করা অত্যন্ত কঠিন। সন্তত্র ভূষণম সন্তি অত্র, সেই যে বহু মূল্যবান মণিমুক্তাদি রত্ন আছে, বহুশতেষাম রক্ষণমতি দারুণম, সেইটিকে রক্ষা করা খুব কঠিন কাজ। সাদৃশেন রত্ন রক্ষা, সাদৃশেন অর্থাৎ ওনার মতো লোকের পক্ষে রত্ন রক্ষা ন সম্ভাব্য কদাচন। শ্রী গদাধর বলছেন যে আমার পক্ষে এই রত্ন রক্ষা করা কখনোই সম্ভব হবে না, বিশেষত আমার মতো লোকের পক্ষে এরকম রত্ন রক্ষা করা কখনোই সম্ভবপর হবে না, সেটি গদাধর বোঝাচ্ছেন। ততো গদাধরেন ইউক্তম অনিচ্ছা দাসকর্মাণি, তখন গদাধর বলছেন যে তার দাসত্ব সুলভ কর্মের অনিচ্ছার কথা। পরন্তু জগদম্বিয়া মণিমুক্ত আদি ভূষণ, তারপরে শ্রী জগদম্বার যে মণিমুক্ত আদি রত্ন অলঙ্কার রয়েছে, সন্ত্বত্র বহুশ তেষাম রক্ষমণি দারুণম ভূষণম সন্তি অত্র, যে সমস্ত অলঙ্কার আদি আছে তাদের রক্ষা করা অতি কঠিন কাজ। বহুশস্তেষাম রক্ষণমতি দারুণম, রক্ষণম অতি দারুণম, কঠিন কাজ। সাদৃশেন রত্ন রক্ষা ন সম্ভাব্যা কদাচন, তার মতো মানুষের পক্ষে সেই রত্ন রক্ষা করা সম্ভব নয়। ततो गदाधरेणोक्तम अनिच्छा दासकर्मणि परन्तु जगदम्बाया मणिमुक्तादिभूषणम् सन्त्वात्र बहुशस्तेषां रक्षणम् अतिदारिणम् सादृशेन रत्नरक्षान् सम्भाव्य कदाचन। এরপরে 39 এবং 40 সংখ্যক শ্লোকে বলা হচ্ছে, গদাধর এইরূপ বলিলে হৃদয়ে পুনর্বার বলিয়াছিলেন, চিন্ময়ীর অলঙ্কারাদি দ্রব্য রক্ষণার্থে আপনাদের কোনো রূপ চিন্তার কারণ নেই। আপনাদের কৃপায় আমার রত্ন রক্ষা বিষয়ে দৃঢ় শক্তি সর্বদা বিদ্যমান আছে। আপনি কর্মে লিপ্ত হইলে আমাদের অতিশয় আনন্দ হইবে, এইভাবে হৃদয়রাম আশ্বাস দিচ্ছেন যে সমস্ত রত্ন রক্ষার কাজ তিনি নিজেই করবেন। মাতুলে নৈব মুক্তোপি হৃদয় পুনরব্রবীত ন কাপি ভবতাম চিন্তা চিন্ময়া রত্ন রক্ষণে সদা পট্টতরা শক্তিরস্তি তে কৃপয়া মম ভবৎসু কর্মলিপ্তেষু সর্বদা ন সুখম ভবেত। মাতুলেন এব এবং মাতুলেন এবং
श्री गदाधर जखन ए कथा बोलें मातुलेन एवं उक्तो अपि श्री गदाधरेर ए कथा शुने जे के ए समस्त रत्न आदि रक्षा करबे हृदया पुनराब्रवीत हृदय राम तखन पुनराय बोलछेन हृदया पुनराब्रवीत न कापि भवताम चिंतम आपनार चिंतार कोनो कारण नेई न कापि भवताम चिंतम चिन्मय्या रत्न रक्षणे चिन्मयी देवी माँ भवतारिणी रत्न रक्षार कार्ये आपनार कोनो चिंतार कारण नेई न कापि भवताम चिंत्या चिन्मय्या रत्न रक्षणे सदा पट्टतरा शक्ति अस्ति এই ব্যাপারে আমার সদা অত্যন্ত শক্তি আছে তে কৃপায়া মম আপনাদের আপনার কৃপায় এই বিষয়ে এই রত্ন রক্ষা বিষয়ে আমার দৃঢ় শক্তি সর্বদা বর্তমান সর্বদাই পট্টতরা শক্তির অস্তি সদা এই ধরনের যে রত্ন রক্ষার কাজে সদা আমি পটু শক্তি বিদ্যমান তে কৃপায়া মম আপনাদের কৃপায় কৃপায় আমার সদাই এই শক্তি বিরাজমান আছে ভগবত ভবৎসু কর্মলুপ্তেষু আপনি কর্মে লিপ্ত হলে ভবৎসু অর্থাৎ বেশ কার্যাদিতে ভবৎসু কর্মলিপ্তেষু সর্বদা ন সুখম ভবে আপনি যদি সর্বদা কর্মে লিপ্ত হন তবে এটি আমাদের অত্যন্ত সুখের বা আনন্দের হবে মাতুলেনৈব মুক্তম উক্তোপি মাতুলেনৈব মুক্তোপি অপি হৃদয় পুনঃব্রবীত মাতুল শ্রী গদাধর এই সমস্ত কথা বললে যে রত্ন রক্ষার কাজ কে করবে তখন হৃদয় পুনরায় বলছেন न कापि भवताम चिंता चिन्मय्या रत्न रक्षणे मा चिन्मयी भवतारिणी रत्न रक्षा कार्ये आपनार कोनो चिंता करार दरकार नेई आपनादेर सदा पट्टतरा शक्ति अस्ति ते कृपया मम आपनादेर कृपाय आमार भितर सर्वदाई सेई रत्न रक्षा करार शक्ति विद्यमान ভবৎসু কর্মলিপ্তেষু সর্বদা ন সুখম ভবে সেই জন্য আপনি যদি কর্মে লিপ্ত হন তাহলে এটি আমাদের সকলের সুখের বা আনন্দের হবে মাতুলেনৈব মুক্তোপি হৃদয় পুনরব্রবীত ন কাপি ভবতাম চিন্তা চিন্ময়া রত্ন রক্ষণে सदा पट्टतरा शक्तिरस्ति ते कृपया मम भवत्सु कर्मलिप्तेषु सर्वदा न सुखं भवेत् एकसति पाठ होच्चे भृत्तं दृष्ट्वा सचकितं सशङ्कं प्राह ठाकुरः यत् पूर्वं चिन्तितं मेद तत् साक्षात् समुपस्थितं गच्छ भो हृदय त्वं हि यत्र नोपरवश्यता तत्र नाहं गमिष्यामि मथुरानाथ सद्मनि मथुरानाथ सविधे गन्तुं श्रीमातुलस्य तां कुण्ठां दृष्ट्वा हृदयेन जिज्ञासितो गदाधरः उवाचाप्यति कृच्छेन फलं तत्र गतस्य मे दाशत्वं गर्हितं लोके तत्र मां योजयिष्यति श्रुत्वेवं हृदय प्राह किं दोषस्तत्र मातुलः पयन्तो ब्राह्मणास्तात् देवसेवैव नो गतिः यत्र भागीरथी तीरे महतो देवमन्दिरे देवता परिचयायां सर्वथा मङ्गलं भवेत् ततो गदाधरेणोक्तं मनीच्छा दासकर्मणि परन्तु जगदं मया मणिमुक्तादिभूषणं सन्त्वात्र बहुशस्तेषां रक्षं मतिदारुणम्
सादृशेन रत्नरक्षान् संभाव्य कदाचन मातुलेनैव मोक्तम् अपि हृदय पुनरब्रवीत् न कापि भवतां चिन्ता चिन्मय्या रत्नरक्षणे सदा पट्टतरा शक्तिरस्ति ते कृपया मम भवत्सु कर्मलिप्तेषु सर्वदा न सुखं भवेत् ॐ शान्ते शान्ते शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु जय श्री गुरु महाराज जी की जय जय महामाई की जय जय स्वामी जी महाराज जी की जय जय गंगा माई की जय।